কি হয়েছিল? একটা পেশেন্ট কেন্দ্রীয় সংশোধন ঘর থেকে আসলো, ওনার নাম ভজন সাহা, 55 বছর। বলল যে ভাত খেয়ে নাকি বলছিল একটু পায়ে ব্যথা করছে, তারপর বমি করলো, তারপর মুখে থেকে নাকি ফেনা টেনা বেরিয়ে পড়লো। তো সঙ্গে সঙ্গে নাকি কেন্দ্রীয় সংশোধন ঘর থেকে কয়েকটা মেডিসিনস দিয়ে পেশেন্টটাকে আমাদের কাছে রেফার করলো। তো আমি দেখার পরে, এক্সামিন করার পরে পেশেন্টটা দেখলাম যে পেশেন্টটা মৃত আছে। তো যেহেতু পেশেন্টটা কেন্দ্রীয় সংশোধন ঘরে মানে মারা গেছে বা আজ থেকে মারা গেছে, তো এটাকে আমি রেখেছি ময়না তদন্তের জন্য, বাকিটা দেখা যাক। পুলিশকে ইনফরমেশন দেওয়া হয়েছে। এটা কোন হসপিটাল? এটা বিশালগড় সাব ডিভিশন হসপিটাল।